শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই, তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করে কাটিও। আজকে কেন, এই বছরে প্রত্যেকটা দিনই তোমরা ভালো থেকো, কারণ তোমাদের তো ভালো থাকতেই হবে। তোমরা রিমা অ্যান্ড প্রেমা ফ্যামিলিতে সবাই সদস্য হয়ে গেছো, তাই তো? তাই আজকে তোমরা, আজকে কেন প্রত্যেকটা দিনই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি ঠিকই সামনের দিকে, একটু একটু করে সামনের দিকে এগোতে পারবো। আর এখন দেখো, সংসারের মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা ছিল অনেকটাই সারা হয়ে গেছে। এখন বাবাকে চা করে দিলাম, চা করে দেওয়ার পরে গ্যাস মুছতে চলে এসেছি। আসার পরে যা যা কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নিই, তাহলে কথা কম বলে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তোমরা তাহলে দেখতে থাকো যে কি কি কাজ সেরে নি, তোমাদের সাথে আবার একটু পরে এসে গল্প করছি। এখন দেখো, জামা কাপড় কাচতে চলে এসেছি। আর কত জামা কাপড় পরেছে, এত জামা কাপড় রোজ দিন কাচতে কাচতে আমি পাগল হয়ে যাব। তারপরে আবার আজকে বিছনার চাদর এইসব পরেছে, জামা কাপড় অনেক জামা কাপড়ই পরেছে, সেইগুলো কেচে নেবো। আর কাচতে কাচতে এক্ষুনি একটা ঘটনা হবে, দেখো যা দেখো, কারেন্ট চলে গেছে, আর তাই ভিডিওটা তোমরা তো বুঝতে পারছ যে অন্ধকার হয়ে গেল, কারেন্ট চলে গেছে। তা তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, বন্ধ করে দিয়েছিলাম। আর তারপরে একবারে রান্নার দিকে চলে এসেছি, বাঁধাকপির তরকারি বসিয়ে নিয়েছি প্রেশারে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আলুটা ভালো করে ভেজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর বাঁধাকপি দেওয়ার পরে, বাঁধাকপি রান্না হওয়ার পরে কিন্তু আজকে একটা টেস্টি টেস্টি রান্না হবে, 1 জানুয়ারি বলে কথা। আর মাংস তো হবেই, কিন্তু আজকে কি টেস্টি টেস্টি খাবার সেটা তোমরা কি কিছুটা বুঝতে পারছো? আজকে হচ্ছে মাটন রান্না, আর যেটা তোমাদের দাদুভাইয়ের খুব প্রিয়। আমার অতটা ভালো লাগে না, মাটন খাই আমি ঠিকই, কিন্তু ওই এক পিস দু পিস কিন্তু আমার অতটা খুব ভালো লাগে না। আর এটা হলো লাল লাল মাটনের ঝোল। কে কে খেতে চাও তাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, সবাই চলে আসো, সবাই আমরা এই 1 জানুয়ারির দিনে সবাই আমরা একসঙ্গে বসে খাবো।